বলেছেন আমাদের সমাজে ডিভোর্স প্রাপ্তা মেয়েকে বিবাহ করা খারাপ চোখে দেখে এবং অবিবাহিত মেয়েরা যদি ব্যবজারে লিপ্ত থাকে সমাজ তাদেরকে অনেক ভালো চোখে দেখে ডিভোর্স প্রাপ্তা মেয়েকে বিয়ে করার কোনো উপকার আছে কি একটা সমাজের চালচিত্রে যে ত্রুটিটা লেপন হয়ে গেছে সেটা আপনি তুলে ধরেছেন ভাই আব্দুল ওয়াদুদ ডিভোর্স প্রাপ্ত মহিলারা আসলে অনেক ক্ষেত্রে তারা মাজলুম হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রেই ডিভোর্সের পরে তারা একটা অমানবিক জীবন যাপন করে সুতরাং তাদের প্রতি সহানুভূতি পোষণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ সমাজহিতৈষী কাজ ভালো মানুষের কাজ কারণ আমাদের সালাফ তারা কিন্তু ডিভোর্সি মেয়েদেরকে বিবাহ করতেন তাদের প্রতি দয়া পরবশ ছিলেন এবং তারা তাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসতেন যেটা আমরা যেমন ইতিহাসে দেখি যে সালাফ তারা এমনকি কিছু ঘরবাড়ি তারা তৈরিও করেছিলেন এবং সেটাকে ওয়াকফ করে দিয়েছিলেন মোতাল্লাকা বা তালাকপ্রাপ্তা প্রাপ্তা এ সকল মহিলারা যাতে জীবনযাপনে কষ্ট না পান তাদের বিবাহের আগ পর্যন্ত যাতে তারা এই ঘর বাড়িগুলোতে তারা থাকতে পারেন আর আমরা সালাফের মধ্যে এটাও দেখি যে তারা অনেকেই তালাকপ্রাপ্ত মহিলাদেরকে পয়গাম পাঠাতেন এমন কি অনেক মহিলা ইদ্যাতের মধ্যে থাকতেই তার পয়গাম এসে জমা হয়ে যেত কারণ এগুলোকে ইনিশিয়েট করতে হবে তার ইদ্যাত এরপরে কারণ ইদ্যতের মধ্যে তো সে পরিবর্তনের স্বামীর অধীনেই থাকে কিন্তু তারপরে দেখা যেত যে যখনই শুনেছে যে মহিলা তালাকপ্রাপ্ত হয়েছে এবং ইদ্যুৎ পালন করছেন তখন তাকে বিবাহ করার জন্য সালাবদের মধ্যে অনেকেই আগ্রহী হতেন এবং তার আহ ইয়ালের কাছে তারা তাদের মনোভাব ব্যক্ত করতেন সে কথাই আমরা ইতিহাসের পাঠে লক্ষ্য করি ফলে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের সমাজে তালাকপ্রাপ্ত মহিলাকে বিবাহ না করে তাকে যে ফেলে রাখা হয় বা বিবাহ করলে খারাপ চোখে দেখা হয় সেটা আমাদের সালাফের মানহাজ এবং তাদের আমলের সাথে সাংঘর্ষিক সেটি আমাদের উচিত নয় অতএব আজকে আমাদের সমাজে যে সমস্ত মোতাল্লাকারা তারা এভাবে একটা কঠিন জীবনের মুখোমুখি হয়েছেন এবং তিনি হয়তো অনেক সময় নির্যাতিতও থাকেন তাদের জন্য সুব্যবস্থা করা প্রয়োজন আমরা আহ্বান করব আমাদের বিত্তবান ভাই বোনদেরকে যে আমাদের সেলাফের মতো করে তারাও যেন মোতাল্লাকাদের জন্য স্পেশাল কোনো ফান্ড তৈরি করেন ওয়াকফ ফর অ্যাস্টেট গড়ে তোলেন এবং তাদের থাকার জন্য কোয়ার্টার কিংবা এমন কিছু গড়ে তোলেন যখন তাদেরও একটা কমিউনিটি তৈরি হবে তখন দেখা যাবে যে আমাদের অন্য অন্য মুসলিম ভাই বোনদের মধ্য থেকে অনেকেই তাদেরকে ব্যবহার করতে এগিয়ে এসেছেন এখানে অনেক অবিবাহিত ছেলে তা সে মনে করে যে সে যেহেতু অবিবাহিত সে অবিবাহিত মেয়েকে বিয়ে করবে কিন্তু মোতাল্লাকাকে বিয়ে করাটা এটা একটা অত্যন্ত ভালো কাজ অতএব অবিবাহিত ছেলেরাও মোতাল্লাকা বিবাহ করতে পারে এবং তার মাধ্যমে তারা অনেক বেশি সমাজের উপকার করতে পারে এবং আল্লাহর কাছে সওয়াবও পেতে পারে আমাদের সমাজে অনেকে মনে করে যে মোতাল্লাকা বা তালাকপ্রাপ্ত মানে মানেই হচ্ছে নিশ্চয়ই মহিলা ভালো না স্বামীর সাথে বেদপি করেছে এবং হয়তো টিকতে পারে নাই স্বভাব খারাপ এজন্য তালাক প্রাপ্ত হয়েছে এটা ভুল ধারণা অনেক স্বামী তাদের স্ত্রীদের প্রতি অত্যাচার করে থাকেন এবং তাদেরকে কণ্ঠাসা করে থাকেন এবং অনেক স্ত্রী তারা স্বামীর সাথে সংসারকে আঁকড়ে ধরে তারা কোনো মতে হলেও তারা এই সংসার টিকিয়ে রাখতে চায় সংসার জীবনে তারা থাকতে চায় এটাকে ছাড়তে চায় না কিন্তু স্বামী অতিমাত্রায় জুলুম করার কারণে অথবা খারাপ আচরণ করার কারণে তারা শেষ পর্যন্ত হয়তো স্বামী থেকে ডিভোর্স নিতে বাধ্য হন অতএব অনেক জায়গাতে তালাকের ক্ষেত্র দেখা যাচ্ছে মেয়েরা বাঁচল আবার এটাও ঠিক যে কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা হয়তো তাদের ত্রুটির কারণেও তালাক হতে পারে তো বিষয়টা নিয়ে মানে একই ধরনের দৃষ্টিভঙ্গি সকল মতাল্লাকার ব্যাপারে পোষণ করা এটা আমাদের জন্য সঙ্গত নয় বরং একজন মুসলিম মহিলা তালাকপ্রাপ্ত হওয়ার পরে আমরা তাকে দেখব যে একজন বোন হিসাবে এবং তার বিবাহস্বাদের জন্য আমরা চেষ্টা করব যেখানে যিনি অ্যাপ্রোপ্রিয়েট পাত্র যিনি এগিয়ে আসেন সেখানে তাকে পাত্রস্থ করার জন্য সমাজের চেষ্টা করা উচিত তো আমরা আমরা মানে পরিশেষে এতটুকু বলবো যে আসুন আমরা মোতাল্লাকা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করি যেহেতু বিদায় হজের ভাষণে আমাদের নবী সাল্লা সাল্লাম বলেছেন ফতাকুল্লাহ নিসা স্ত্রীদের ব্যাপারে নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো অতএব সমাজ যদি আজকে মোতাল্লা কাদেরকে কণ্ঠাসা করার ব্যাপারে কোনো রোল প্লে করে তাহলে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের সমাজের ভালো মানুষদের উচিত হচ্ছে কাজ করা এবং ধর্মীয় ব্যক্তিত্বদেরও উচিত হচ্ছে কাজ করাল্লা আমাদের সবাইকে তৌফিক দান করুন